আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারাই এই ভিডিওটা দেখতেছেন বা যারা আমার চ্যানেলটাকে ফলো করেন, তাদের জন্য আমি বেশ কিছু টিউটোরিয়াল নিয়ে আসি এবং আপনাদের জন্য ভালো ভালো কিছু সফটওয়্যার এবং কিছু ভালো ভালো টিপস অ্যান্ড শর্টকাট সম্পর্কে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করি, যাতে আপনাদের ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হন। কাউকে ক্ষতি করার উদ্দেশ্যে বা কাউকে বিপদে ফেলার উদ্দেশ্যে কোনো রকম ভিডিও আমরা মূলত তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে কখনোই ছাড়ি না, এরকম ধরনের কাজকর্ম কখনোই আমরা করি না। তো আজকে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসছি, যে প্রবলেমটা আমি নিজেও ফেস করেছি এবং আমাকে খুব প্যারা দিয়েছে। প্রায় 2 মাস যাবত আমি কাজটা করতে পারতেছিলাম না, আমি জাস্ট আপনাদের দেখাই। তো আমাদের রুটেড ফোনে হয় কি, আমরা বিভিন্ন ব্রাউজারে আমরা যখন ভিজিট করি আমাদের বিভিন্ন অ্যাডভার্টাইজ শো হয়, তো আমরা সেগুলোকে ব্লক করে দেওয়ার জন্য কিছু মডিউল ব্যবহার করি। তো তার মধ্যে একটা হচ্ছে অ্যাডওয়ে, আমার কাছে অ্যাডওয়েটা এখন নাই, আমি যদি ডিলিট করে দিছি, বাট ইউটিউবেরটা আছে, আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাডওয়ে আছে, বাট অ্যাডওয়ের আরেকটা ভার্সন আছে যেটা রুটেড ইউজ করলে ক্রোম ব্রাউজারে যে খারাপ খারাপ অ্যাডভার্টাইজগুলো আসে সেগুলো মূলত ব্লক করে দেয়, সেই অ্যাডভার্টাইজগুলো আমাদের দেখাইতে পারে না। অনেক সময় আছে আচমকা কিছু অ্যাডভার্টাইজ চলে আসে, তো সেগুলো আমাদেরকে ব্লক করে দেয় অ্যাডওয়ে, মূলত সেক্ষেত্রে আমাদের হেল্প করে। তো এই অ্যাডওয়েতে একটা প্রবলেম হচ্ছে কি, যে আমরা কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমাদের খুব কাজে আসে, আমরা প্রতিনিয়ত সেগুলোতে ভিজিট করি, তো সেই ওয়েবসাইটগুলোতেও অ্যাডভার্টাইজ আসে। তো সেই ওয়েবসাইটে যে অ্যাডভার্টাইজগুলো যারা দেখায় তাদের অ্যাডভার্টাইজ দেখানোর যে পদ্ধতিটা সেটা খুব আপডেট, যার কারণে ওই অ্যাডওয়ে সেই অ্যাডভার্টাইজগুলো তো ব্লক করতে পারেই না, মানে ব্লক করতে পারলেও কিন্তু সেই ওয়েবসাইটে আমাদের ভিজিট করতে দেয় না। তখন আমাদের সামনে কী প্রবলেমটা আসে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনাদের দেখাচ্ছি। এইরকম মেসেজগুলো চলে আসে, অ্যাড ব্লক আর ডিটেক্ট, এখানে বলতেছে যে অ্যাড ব্লকটা আপনারা ডিজেবল করেন, না হলে এই সাইট আমরা ভিজিট করতে পারবো না, এরকম আসতে পারে অথবা এরকম আসতে পারে অথবা এরকমও আসে। তো আমাদের কিছু এরকম প্রয়োজনীয় ওয়েবসাইট আছে যেগুলোতে আমরা ভিজিট করতে চাই, বাট ওই অ্যাড ব্লকার থাকার কারণে আমরা ভিজিট করতে পারি না। এখন আমরা যদি ওই অ্যাড ব্লকারটাকে ডিজেবল করেও দিই, তারপরেও এইটা এই প্রবলেমটাই শো হয়। আমরা যদি ওই ক্যাচ ডাটা, ম্যানেজ ডাটা, ক্লিয়ার ডাটা আনইনস্টল করে আবার ইনস্টল করেও ট্রাই করি, প্লে স্টোর থেকে ডিলিট করে অন্য একটা ভার্সনও ট্রাই করি, কোনো লাভ হবে না ভাই। আমি নিজে এটা ট্রাই করছি, এটা কাজ করে না। মূলত এর জন্য আমি একজনের সাথে কথা বলে, রাশিয়ান একজনের সাথে কথা বলে এটা সলিউশন খুঁজে বের করছি। এর জন্য আমি এটা জাস্ট একটা ভিডিও করে আপনাদের উপহার দিচ্ছি, যাদের এরকম প্রবলেম হবে তারা নিশ্চয়ই ইউটিউবে এসে অনুসন্ধান করবে যে সমস্যাটা কীভাবে সমাধান করা যায়। তো এটার সমাধান আমি নিচে এখানে লিখেই রাখছি আপনাদেরকে। মূলত রুট ফাইল ম্যানেজারের প্রয়োজন হবে, আপনার ফোনটা রুটের থাকতে হবে, এরকম আপনাদেরকে বলতেছেন যে হোস্ট ফাইলটা এটা খুঁজে বের করতে হবে। মূলত কই পাবেন এই যে আমি লিখে দিয়েছি, নিচে লেখা আছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিস্টেম ইটিসি হোস্টস, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এমটি ফাইল ম্যানেজারে চলে যাবেন, তারপরে এখানে রুট ডিরেক্টরিটা ওপেন করে নেবেন, দেখবেন এটা রুট আছে কিনা, যে রুটে ক্লিক করলে এটা রুট হয়ে যাবে। তারপরে এখান থেকে ক্যান্সেল করে নিচে আপনারা একটু খুঁজবেন সিস্টেম, সিস্টেম থেকে আপনারা যাবেন ইটিসি, ইটিসিটা মূলত নিচের দিকেই থাকবে, ইটিসি এইচে, ইটিসিতে চলে আসবেন, ইটিসি তো চলে আসবে, একটু নিচে স্ক্রল করলে দেখবেন যে হোস্ট নামে একটা ফাইল এখানে থাকে, এই যে হোস্ট। তো দেখবেন যে ফাইলটা এখন কিন্তু কত, একটু ডিটেলস আমরা চেক করি, তো এখানে দেখতে পাচ্ছেন যে 26 বাইটস, মানে খুব কম, অল্প। তো আমরা যদি ফাইলটা ভিজিট করি যে এর ভিতরে আসলে কী আছে, আমরা এক্সএমএল ফাংশন সিলেক্ট করলাম, তো দেখুন এখানে কিন্তু তেমন কোনো কিছু হোস্ট নাই। কিন্তু যখন আমরা কোনো অ্যাড ব্লকার ইউজ করবো তখন এই হোস্ট ফাইলটা অনেক বড় থাকবে, অনেক ওয়েবসাইট থাকবে, তো যেগুলোই থাকবে আমরা জাস্ট সেগুলোকে এরকম কপি করে জাস্ট কোড করে দিব, তাহলে সেগুলো রিমুভ হয়ে যাবে এবং এখানে যে লেখাটা এটা আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, যে এখানে আছে অলরেডি এই যে লেখাটা, এটা জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিতে হবে। এখানে পেস্ট করে জাস্ট এটা এই যে এখানে আমি যখনই এটা এখন ডিজেবল আছে, আমি যখন এখানে কিছু লিখি দেখবেন এটা ইয়ে হয়ে যাবে। তারপর আপনাদের এখানে একটা সেভ বাটনে ক্লিক করতে হবে, এখানে ভুল কিছু করা যাবে না, ঠিক যেভাবে আছে সেভাবে রাখতে হবে, তারপর এটা সেভ বাটনে ক্লিক করতে হবে। তো সেভ বাটন, আমি সেভ বাটনে ক্লিক করতেছিলাম, যদি আমার সমস্যাটা এখন আর নাই, এখানে ডোন্ট সেভ ক্লিক করব। তারপরে এটা করার পর দেখবেন যে এটার আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন 26 বাইটস মাত্র, কিন্তু পূর্বে আমার এখানে কত ছিল আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন 6.38 মেগাবাইট, এটা কিন্তু অনেক হোস্ট ফাইলের জন্য, এটা বিশাল বড় একটা জায়গা দখল করে ফেলছে অ্যাড ব্লক করতে গিয়ে। তো এটাকে 26 বাইটস এরকম থাকবে, তাহলে বুঝবেন যে তাহলে ঠিক আছে। জাস্ট এরকমটা হয়ে গেলে আপনার ফোনটাকে আর রিবুট করে নেবেন, মানে বন্ধ করে অন করবেন এবং ক্রমটাকে একদম ক্লিয়ার ডেটা করে দিতে পারেন, ক্লিয়ার ক্যাচ করে দিতে পারেন, অথবা এর থেকে ভালো হয় আপনার ক্রমটাকে ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করবেন,
দেখবেন যে আপনাদের যে যে প্রবলেমটা সেটা আর আসবে না। যে এখানে যে প্রবলেমটা, এই অ্যাড ব্লকার ডিটেক্ট বিভিন্ন ওয়েবসাইটে গেলে আপনি ভিজিট করতে পারতেছেন না, এই প্রবলেমটা আপনার সম্পূর্ণভাবে গ্যারান্টি দিয়ে বলতেছি এটা সমাধান হয়ে যাবে, এই প্রবলেমটা সমাধান হয়ে যাবে। কারণ আমি নিজে এটা টেস্ট করছি, আর এই যে স্ক্রিনশটগুলো এগুলো আমার নিজের ফোন থেকে নেওয়া, যেদিন যেদিন সমস্যাটাগুলো হয়েছে আমি ওই দিন স্ক্রিনশট নিয়ে রাখছিলাম, আপনারা দেখতে পারতেছেন। তো এটাই আপনাদেরকে জানানোর ছিল এই ভিডিওটার মাধ্যমে। যারা এই প্রবলেমগুলোতে পড়বেন তারা হইতে পারে আমার ভিডিওটা খুঁজে পেয়ে যাবেন, পেয়ে গেলে তারা এই টিপসটা আপনারা ফলো করবেন, কারণ এটা ছাড়া আলটারনেটিভ আর কোনো ওয়ে নাই। আমি ফার্স্টে ঠিক করছিলাম আমার ফোনের রুমটাকেই আবার ফ্লাশ করতে হবে, কারণ আমি তখন জানতাম না যে হোস্ট ফাইলে এগুলো ক্লিয়ার করে দিলে এটা ঠিক হয়ে যায়। আমি অলরেডি হোস্ট ফাইল মানে আমার রুম চেঞ্জ করতেই নিয়েছিলাম, বা আমার রুম পুনরায় ফ্লাশ করতে নিয়েছিলাম ফরম্যাট মেরে ফুল ফোন, শুধু এইটুকু সমস্যার জন্য। পরে আমি অনেক খোঁজাখুঁজি করে দেখি যে যদি কোনো সমাধান পাই পরে একজনের কাছে আমি পেয়েও যাই, এবং এতে করে আমার অনেক অনেক সুবিধা হয়। এতে করে আমার রুমটাকে পুনরায় আর ফ্লাশ করার প্রয়োজন পড়ল না। এই ছোট্ট একটা কাজ যদি আমাদের জানা থাকে তখন কিন্তু আমাদের বড় প্রবলেমের সম্মুখীন হতে হয় না, সেই ছোট্ট কাজটা জানা থাকবে সেটা দিয়ে আমরা সমাধান করতে পারি। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ইউজফুল মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, এরকম আরও ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার সুস্থতা কামনা করছি, ধন্যবাদ সবাইকে।